ভিডিও শুরুতেই বলেন এই একটা কথা, পিকচার কোয়ালিটির জন্য আমি খুবই সরি, এপিসোডটি সম্পূর্ণ আমার কাছে নেই, 12 মিনিটের একটা ক্লিপ রয়েছে, তাই আর এডিট করতে মন চায়নি। ক্লিপটির ডাউনলোড লিংক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তোমার তো আসলে জ্বর এসেছে। এরপর কোনো আইসক্রিম ট্রাকে প্রবেশ করার আগে তুমি নিশ্চয়ই দ্বিতীয়বার চিন্তা করবে। আরে এটা তো আমার নতুন জামা। হাচু, আশা করি এখন থেকে নতুন জামা এভাবে ফেলে রাখার আগে তুমি কয়েকবার চিন্তা করবে। ঠান্ডার ওষুধ, নাকের ড্রপ, কাশির ওষুধ, হসপিটাল মাস্ক, আমার এত কিছু লাগবে না। এগুলো তোমার জন্য না বোকা, এগুলো আমার জন্য। একবার ঠান্ডা লেগে গেলে আর কোনো উপায় নেই। জানো, তাজা প্যাটাই কটন শেকড় আজকাল খুব একটা পাওয়াই যায় না, সব ঠান্ডায় কেমন শুকিয়ে গেছে। আমাকে মিল্কশেক দেওয়া যায় না, গলাটা কেমন শুকিয়ে গেছে আমার। চিন্তা নেই, সাংজুইন পিয়ানের এই স্টিংকুইট মধু তোমার পুরো গলা ঠিক করে দেবে। আর সেটা ভালো জিনিস। তো এই জিনিসটা তুমি কোথায় বানানো শিখেছিলে দাদু, সত্যি করে বলো তো। চীনের গুয়ানডং এর এক সাধুর কাছ থেকে শিখেছিলাম। চীনেও কিন্তু মেকানিকের কাজ আছে জানো তো। ভদ্র মহোদয়গণ, এই শহরতলি উন্নয়নের কাজে সাহায্য করার জন্য আপনাদের ধন্যবাদ, স্বপ্ন সফল হতে যাচ্ছে। বরং দুঃস্বপ্ন বলো ম্যাডাম। ডিনারের জন্য বাসায় নিচ্ছি, তোমাকেই খাবে ওরা।